হাই ফ্রেন্ড, আজকে সকাল সকাল উঠেছি। এখন ঘুরতে 8:30 বাজে। উঠে চা করলাম, করে এখন খাচ্ছি। আর তোমাদের সাথে আড্ডা দিচ্ছি। ছেলে ঘুমাচ্ছে, হাজবেন্ড ঘুমাচ্ছে। বলেছিলাম আজকে বাবা মা আসবে, এর জন্য সকাল সকাল উঠে কাজ টাজ গুলো সারবো, তাহলে বাবা মা আসলে একটু গল্প করতে পারবো। আর কালকেই বলেছিলাম বাবা যেহেতু 12:30 থেকে 1:15-এর মধ্যে খেয়ে নেয়, তো তারপরে বাবা একটু রেস্ট নেবে, তো তার আগে একটু গল্প গুজব করব। তো তার জন্য একটুখানি তাড়াতাড়ি কাজ সারবো। এত সকালে উঠি না তো শরীরটা ভীষণ ম্যাচ ম্যাচ করছে। যাই হোক, একটু কাজ বাজ সারি, তারপরে 10:00 সময় ছেলেকে ডাকবো। ওরও সামনে পরীক্ষা, একটু পড়তে বসবে। এত তাড়াতাড়ি পড়ে নিলে কি, ও তাহলে একটু দিদি ছেলে আসবে, তখন ওর সাথে তো হুড়োহুড়ি চলেই। তো যাই হোক, জাস্ট ঘুম থেকে উঠেছি, উঠে চা খাচ্ছি, তো কাজেই কথা বলার মধ্যে অতটা এসে পাচ্ছি না। তো একটু কাজ করে নিয়ে আবার আসছি। এখন একটু বেরিয়েছি, একটু এসছি এখানে দোকানে। তো এখন আমরা একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করছি। তো ফ্রেন্ড আসলে একটুখানি একটা মানে ওরই বাড়িতে যাব, তো ওর জন্য ওয়েট করছি। এই দেখো, ওই দূরে একটা বাড়িতে, ওই দূরে একটা বাড়ি, একটা সেটা একটা বিয়ে বাড়ি হচ্ছে। আমি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, আমার ফ্রেন্ড চলে এসেছে। কি খুঁজছে ভাই তো? হ্যাঁ আসছি, একটুখানি দাঁড়াও। আমি ব্লক করা শুরু করবো। আচ্ছা দেখো, এটা হচ্ছে পমপম। আমি যে তোমাদেরকে বলতাম যে আমার দিদির ছেলে, এখন ও বলছে ও নাকি ব্লগস করা শুরু করবে। দেখো খুব কিউট। হাই করে দাও। হাই। এবার তুমি কিছু বলো ব্লগসে। আমি কি বলবো, দাদাবের সাথে এখন কি খেলছিলে? ক্যারাম। ক্যারাম না, চেস। চেস খেলছিলাম। আর তুমি কি দুষ্টু দুষ্টু করেছো আজকে সারাদিন ধরে, বলে দাও। ওটা আমি জানি না। ওটা তুমি জানো না, মানে ও দুষ্টু করেছে, ও জানে না। কি দুষ্টু করেছে বলে দাও। ভাবছে, ভুলে গেল ও কি কি করেছে বলে দাও। চিন্তা করছে ও কি কি দুষ্টু করেছে। এতক্ষণ ড্রাম বাজালাম। এতক্ষণ ড্রাম বাজালে? আচ্ছা, এখন রাত হয়ে গেছে, তো এখন অত ড্রামটা বাজানো দেখাতে পাচ্ছি না। বাটো সুন্দর ড্রাম বাজায়, তো একটুখানি বাজিয়ে দেখা, দাঁড়াও। ওকে গাইস, এবার তো শুনলে, এবার হচ্ছে ও ড্রাম বাজালে। এবার দেখো আমার টুকু আবার চিৎকার করছে,
ও যে রাতবেলা আওয়াজ হচ্ছে। তো যাই হোক, আজকে এইটুকুই। ওকে চলো, রাত হয়ে গেছে অনেক, 12টা বাজে। ওকে চলো, গুড নাইট।